এই পশ্চিম বাংলার প্রথম কোন জায়গায় দেখলাম যে মাছের আজকে মাছ আপনারা এ করে দান করেছেন না, মানুষদেরকে দিয়েছেন, এই প্রথম কোন জলসায় এই 28 বছরের জলসা জীবনে এইরকম আলোচনা, মানে এইরকম ব্যবহার কাউকে দেখিনি বাবা। বাক্য দিচ্ছি মা মিনা ওয়ালাদিন বাফরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইন গে নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার হাসি মুখে তাকিয়ে বলে আব্বা তোমার শরীরটা ভালো আছে, ও মা তোমার শরীরটা ভালো আছে, কি করতে হবে বলো মা, আল্লাহ ওই ছেলে মেয়ের নামায় আমল নামাই একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে শুনলে, দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে, বইয়ের মুখ দেখলে বলে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিনে আমি যেন বইয়ের কথাই চলি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিনে আমি যেন বইয়ের কথাই চলি, আদেশ করেন যার মোর বউ গুরুজন বইয়ের দেখায় যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক কবরে ঢোক, একটু হাসির চলে কথাগুলো বললাম। এবার আসছি মায়ের অসুবিধা হচ্ছে বাপ আপনাদের, আর একটু হবে না বন্ধ করে হবে, একবার তকবির দেন না রাই তকবির, এখন সবে তো তিন ভাগের হাফ ভাগ ওয়াজ হয়েছে, এখন আড়াই ভাগ বাকি আছে। অনেকে মনে মনে করছে তুকে বলিস আর বিরিয়ানি সব শেষ, চিন্তা নেই বাপ তাবারু যা হয়েছে ইনশাল্লাহ কমপ্লিট হবে, টেনশন নেবেন না। সকালবেলা তো খুব মাছ দান করেছে খবর পেয়েছি, এই পশ্চিম বাংলার প্রথম কোন জায়গায় দেখলাম যে মাছের আজকে মাছ আপনারা এ করে দান করেছেন না, মানুষদেরকে দিয়েছেন, এই প্রথম কোন জলসায় এই 28 বছরের জলসা জীবনে এইরকম আলোচনা, মানে এইরকম ব্যবহার কাউকে দেখিনি বাবা, তাই বলতে বাধ্য হলাম। খুব ভালো জিনিস দান খয়রাত করেন, খুব ভালো জিনিস। আসুন বাপেরা যে দানগুলো করেছেন বেকার করেন না, আমি সব দলিল দিচ্ছি, বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এখন আমরা মায়ের দুধ কতদিন খাবো, কোরআন বলছে সব কোরআন থেকেই পাবেন, হাদিস থেকেই পাবেন বাবা। চলে কোরআন বলছে মায়ের দুধ কতদিন খাবো, কোরআন বলছে কি ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। দুই নম্বর পারা 17 নম্বর পিছে প্রথম নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি, কত বছর কত বছর 2 বছর। এই এখন ডিজিটাল মা বেরিয়েছে কিছু দেখবেন, ডিজিটাল মা মাত্র ডিজিটাল মা কিরকম দেখবেন। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকে দিয়ে আমার ওই দাঁড় সব মাল পেকে গেছে বাপ, সত্যি কথা এসব সাদা মাল, সাদা মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে, বুঝতে পারছেন না, একেবারে ছোট খোঁকা ভেবো না, সাদা মাল সব মেহেন্দি করেছি লাল হয়ে গেছে। যাই হোক আমরা আমাদের মায়েদের, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন তো, আমরা আমাদের মায়েদের দুধ খাইছি 2 বছর আড়াই বছর 3 বছর পর্যন্ত দুধ খেয়েছি, ঠিক না বেটি? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন কিছু কি করে দেখবেন, আল্লাহ কোরআনে বললো 2 বছর দুধ খাওয়া তোর বাচ্চাকে, ও মেয়ে ছেলে করছে কি জানেন 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস 6 মাস দুধ খাইয়ে একটা করে কি গালে ধরে ফিটার ফিটার কি বলো, আরে বাবা বলো না ফিটার ফিটার পাপ্পু, এই দেখেন একটা ছোট যে ওই ওইটাকে আপনারা কি বলেন ফিটার নাকি, ওর কতগুলো নাম শুনুন, ওই ওই বস্তুটার পশ্চিম বাংলার নাম বলছি, আপনারা বলেন ফিটা, এক জায়গায় বলে পাপ্পু, আরেক জায়গায় বলে মাইনপোষ, আরেক জায়গায় বলে ঢোকা, আরেক জায়গায় বলে ফুসু ফুসু, আরেক জায়গায় বলে ভেটুন, একটা বস্তুর কতগুলো নাম তো যাক। আচ্ছা বাবা আপনারা কি বলেন ওকে, বোতল বলে বোতল 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 বোতল, নতুন নাম পেলাম। আচ্ছা লাউ বাবা তাই কত রকম নাম, আচ্ছা চলো আচ্ছা আপনারা কি বলেন ওকে ফিটা, তাই তো নাকি, আচ্ছা আচ্ছা ফিট এক মিনিট প্লিজ অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন, আচ্ছা ওই ফিটারির মুখটা কিসের হয়, রাবারে ছিদ্র কটা কটা, একটা না, কোনোদিন ভেবেছেন কোনোদিন ভেবেছেন, জাঙ্গিপাড়ার মানুষ হরিহরপুর নাকি ঠিক বললাম, হরিহরপুরের মানুষরা কোনোদিন ভেবেছেন ফিটারের মুখটা হলো রবারে ছিদ্র হলো একটা, আমার আল্লাহ কি বলছে দেখুন, এ আব্দুল্লাহ গিনে মারো
তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো দম ফেটে মারা যেতি না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি কোনদিন ভাবি শুধু আল্লাহর আলোচনা চলছে এখন জাস্ট শুধু আল্লাহর আলোচনা আল্লাহর আলোচনাতেই 2 ঘন্টা একটা বেজে গেছে গো অসুবিধা হচ্ছে চলো এখন আল্লাহর আলোচনা আর বেশি আল্লাহ এবার নবীর আলোচনা করতে হবে আমার বাবারা এই জন্য আল্লাহ বারে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোদের ভালোবাসার বলে কেউ নেই ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করছি এই যুবক ছেলেরা এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান কি বললাম ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান আল্লাহ বলছে হরিহরপুরের মানুষেরা তোরা কে কাকে কত ভালোবাসিস আমাকে ভালোবাসা শেখাসনি আমি আল্লাহ চিনে নিয়েছি তোদের ভালোবাসা কতদূর এই 2020 সালে করোনা রোগ দিয়ে আমি চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসি বয়ের করোনা হয়েছে স্বামী পালিয়ে গিয়েছে ঠিক না বেটি স্বামীর করোনা হয়েছে বউ সরে পড়ে ঠিক না বেটি মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে মায়ের পেটের ভাই ভয়েতে লাশ আনতে যায় ঠিক না বেটি আল্লাহ বলছে ভালোবাসা দেখাচ্ছিস হ্যাঁ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও ভালোবাসা এই ভালোবাসার ফুল ফর্ম কি কেউ বলতে পারবে কোনো ছেলে ভালোবাসার ফুল ফর্ম বলে দিচ্ছি এই যুবক ছেলেরা শুনে নাও এটা হাসির ছলে বলছি খারাপ সেন্স নিও না বাপ শিক্ষণ আছে এর মধ্যে একটা লজিক আছে আমি আমার কলকাতার বারুইপুরের বাড়ি বারুইপুর নাম শুনে বারুইপুরে পেয়ারা বিক্রি হয় ওই বারুইপুরের বাড়িতে পড়াচ্ছি ছেলেদেরকে অনার্সে ছেলেদের পড়াচ্ছি তা বর্ধমানের জেলা আছে বর্ধমান জেলা বর্ধমানের একটা মেয়ে ওই ক্লাসে ওই ব্যাচেই পড়তে পড়তে বলছে অনার্সের ছেলে অ্যারাবিক অনার্সের বর্ধমানের মেয়ে বলছে স্যার ভি একটা কথা বলবো স্যার বললাম কি বলছে স্যার কিছু মাইন করবেন না বলছে না এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু নো প্রবলেম বল মেয়েটি বলছে বা শোনো স্যার সকলের সামনেই বলছে স্যার ভিআইপি মানে আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার বিডিও মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার তা তোর প্রবলেমটা কি বলতো মেয়েটাকে বলছি মেয়েটা আবার বলছে স্যার ভালোবাসা শব্দটার ফুল ফর্ম বলবেন ভালোবাসা শব্দের পুরো ব্যাখ্যা বলছে হ্যাঁ স্যার মানে কিরকম বলি কেন স্যার ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন ল দিয়ে একটা বাক্য বলুন ভালো ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন দন্তেশ্বরাকে দিয়ে একটা বাক্য বলুন ভা লো বা সা আমরা লিখে নেবো স্যার